জামালপুরে হচ্ছে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন সাংস্কৃতিক বিনোদন কেন্দ্র। আর্কিটেকচারাল ডিজাইনে সাজানো এই পল্লী হবে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলার স্থান। ঢাকার বাইরে জেলা শহর জামালপুরে নির্মিত হচ্ছে শেখ হাসিনা সংস্কৃতি পল্লী। এটাই প্রথম শেখ হাসিনা সংস্কৃতি পল্লী নামে, কাজ চলছে 5 বছর ধরে। এর জন্য জেলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ ও পুকুর ভরাট করে 9 একর জায়গা অধিগ্রহণ করা হয়। এতে রয়েছে 30,000 বর্গফুট আয়তনের ভূগর্ভস্থ মিউজিয়াম, 9 তলা বিশিষ্ট কালচারাল ভবন, মুক্ত মঞ্চ, 2 তলা বিশিষ্ট রেস্টুরেন্ট ভবন, 6 তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন, 4 তলা বিশিষ্ট রেস্ট হাউস ভবন, 60,000 বর্গফুট আয়তনের লেক, আভ্যন্তরীণ রাস্তা এবং 10 তলা সমান উঁচু সাদৃশ্য বর্ণিল আলোকসজ্জার ফেরিস হুইল। সেই সাথে থাকছে পানির ফোয়ারা, সিনেপ্লেক্স, 9D থিয়েটার ও সৌন্দর্য বর্ধনের আনুষাঙ্গিক কাজ। এর ফলে ইতিহাস ও ঐতিহ্যর এবং সংস্কৃতি কর্মীদের মিলন মেলার স্থান হবে শেখ হাসিনা সংস্কৃতি পল্লী। সংস্কৃতিকে বেগবান করতে গেলে আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী খুবই জরুরি ছিল। জামালপুরে যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে শুদ্ধ সংস্কৃতি চর্চা করব এবং অপসংস্কৃতি দূর করব। আমরা যারা শিল্পী সংস্কৃতি কর্মী আমরা অত্যন্ত আনন্দিত, কেননা আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল একটি স্থায়ী মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চটি আমরা শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে পেয়েছি। নিয়মিত সংস্কৃতি চর্চা ও মহড়ার সুযোগ পাবে জেলার সাংস্কৃতিক কর্মীরা। পল্লী জেলার বাতিঘর হয়ে উঠবে বলে প্রত্যাশা সবার। 6টা প্যাকেজে প্রথম প্যাকেজটা এই ডিসেম্বরের ভিতরে আমরা আশা সমাপ্ত করবো বলে আশা করছি। বাকি প্যাকেজগুলোর ইভলিউশন প্রক্রিয়া চলমান, সেটা আমরা জুন 2022 ভিতরে সেটা কমপ্লিট করবো বলে আশা করছি। প্রকল্পের ব্যয় 126 কোটি 59 লাখ টাকা ধরা হলেও বর্তমানে তা বাড়িয়ে 229 কোটি 37 লাখ টাকা, কাজ শেষ হবে 2022 সালের জুন মাসে। ইতিমধ্যে প্রকল্পের 85% কাজ শেষ হয়েছে। ফজলে আলহি মাকাম, এসএটিভি জামালপুর। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। SATV সাথে আছি সবসময়।